ক্রিকেটের এক বিশেষ ধরনের আউট টাইমড আউট। একজন ব্যাটার আউট হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকজন ব্যাটার মাঠে প্রবেশ করে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত না থাকলে আম্পায়াররা নতুন ব্যাটারকে টাইমড আউট ঘোষণা করতে পারেন। এতদিন কাগজে কলমে ছিল এই আইন, 2023 ওয়ানডে বিশ্বকাপে দেখা গেছে এর বাস্তব প্রয়োগ। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে দেয় বাংলাদেশ। মূলত ম্যাথিউস মাঠে এসে 2 মিনিটের মধ্যে বল খেলতে প্রস্তুত না থাকায় আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পরে নিয়ম মেনে আউটও দিয়ে দেন আম্পায়ার। টাইমড আউটের এই ঘটনা যেন পুরো ক্রিকেট দুনিয়াকে একটা বড়সড় ঝাঁকুনি দিয়ে ফেলে। কেউ কেউ সাকিবের পক্ষে অবস্থান নিলেও অনেকে করেছেন সমালোচনা। নিয়মের মধ্যে থাকা আউটের ক্ষেত্রে অনেকেই টেনে এনেছিলেন খেলার স্পিরিটের কথা। সেই ম্যাচের পর আউট প্রসঙ্গে নিজের ব্যাখ্যা দিয়েছিলেন সাকিব। এবার দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির সাথে আলাপকালেও মুখ খুলেছেন টাইমড আউট নিয়ে। বঙ্গবিডিকে সাকিব বলেন, এটার পর বাংলাদেশের অনেকে বলেছেন এটা স্পিরিটের বাইরে। আমি বলি, আজকে যদি এই ম্যাচে এটা না হতো বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। আর সে জায়গায় এদের তখন আসে নীতির কথা। আসল সময়ে বাংলাদেশের নীতির কথা কমই আসে, দেখানোর নীতিতে বিশ্বাসী আমরা। সাকিব আরো বলেন, মাশাল্লাহ আমাদের সবচেয়ে বড় রাইভালরি শ্রীলঙ্কার সাথে তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় ওটা থেকেই শুরু। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কানরা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, আমাদের সম্পর্কটা খুবই মধুর ছিল, ওরা সবসময় আমাদেরকে সাপোর্ট করত, ওদের দর্শকরা। তবে এরপর থেকে এটা পরিবর্তন এসে গেছে। এছাড়া নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বা তর্ক সাপেক্ষে সেরা টুর্নামেন্ট 2019 ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্ট সেরায় পুরস্কার না পাওয়ার ব্যাপারে আক্ষেপও ঝরেছে সাকিবের কণ্ঠে। সাকিব বলেন, আমি ভাবছিলাম দিবে হয়তো, মনে মনে একটু স্বপ্ন তো ছিল যে হয়তো দিতে পারে, হয়তো দিতে পারে। তবে আমি বুঝতেছিলাম বাস্তবতায় না দেবার সম্ভাবনাটা বেশি। আমার কাছে মনে হয় না ওই বিশ্বকাপে আমার চেয়ে ডমিনেট করে কেউ খেলেছে। আমার অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান যাদের সাথে খেলা হয়েছে তারা সবাই আমাকে বলেছে খুব ভালো খেলেছো তুমি, ট্রেমেন্ডার্স ওয়ার্ল্ড কাপ। রবি শাস্ত্রী, বিরাট কোহলি সবাই আমার খুব প্রশংসা করেছে। বর্তমানে বিশ্বকাপ খেলতে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। বঙ্গবিডির সাথে কথা বলেছেন বিশ্বকাপ যাত্রার আগে। সেনরমান, পিডি ক্রিকেট টাইম।